মুসলিম, আমরা যারা মুসলিম ইমানদার, আমরা ইমানদার মুসলিমদের কয়জন পিতা বলেন তো? তিনজন। আমাদেরকে কিন্তু প্রশ্ন টেলিভিশনে বলেছি, একজন ইমানদার তার পিতা কয়জন? তিনজন। বলেন কয়জন? তিনজন। একজন আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস। দ্বিতীয় একজন আল্লাহ তাআলা থেকে মুসলিম মিল্লাতের পিতা বলেছেন, যদিও মিল্লাতা আবিকুম এর সর্বনাম নবীদের দিকে না আমাদের সবার দিকে, এই নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে। তবে এটাও একটা মত যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলিম মিল্লাতের, মুসলিম মিল্লাতের জাতি না, মিল্লাতের পিতা, যা তার মিল্লাতে পার্থক্য আছে, যা তার মিল্লাতে কি আছে, পার্থক্য আছে না নাই? আকাশ আর পাতাল, শুধু মিল্লাত যদি বুঝাতে যাই অনেক সময় লাগে, যাই অন্যদিকে যাব না। তিন নাম্বার পিতা হলেন, যার ঔরস থেকে জন্ম নিয়েছি সেই পিতা চতুর্থ কেউ পিতা হতে পারে নাকি? পারে না? আপনারা করুন হুজুর, আমগো দেশে তো